বর্তমানে কলেজে ভর্তির প্রক্রিয়া জোর কদমে চলছে। এমতো অবস্থায় আপনারা প্রত্যেকেই জেনেছিলেন অনার্স কোর্স 4 বছর এবং পার্স কোর্স 3 বছরের হবে, কিন্তু বর্তমানে অনলাইনে আবেদন করতে গিয়ে দেখছেন কলেজ চয়েসিং এর যে মেজর এবং মাইনর সাবজেক্ট সেখানে কিছু পরিবর্তন এসেছে। এই পরিবর্তনটা ধোঁয়াশার মধ্যে রেখে আপনারা ফর্ম ফিল আপ করছেন। আজকে সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব। প্রত্যেক কলেজ তাদের নিজ নিজ ফরম্যাটে ওয়েবসাইটে এই কলেজ চয়েসিং এর ব্যাপারটি তুলে এনেছে। তো এই কলেজ চয়েসিং যদি আপনি করতে গিয়ে সমস্যায় পড়ছেন বা মেজর সাবজেক্ট মাইনর সাবজেক্ট সম্বন্ধে বিভ্রান্ত হচ্ছেন, অ্যাকচুয়ালি যখন অনার্সে আবেদন করছেন তখন মেজর সাবজেক্ট দিতে হচ্ছে এবং তার সাথে দুটো মাইনর সাবজেক্ট দিতে হচ্ছে, এইচএসসি বাংলা বা ইংলিশ রাখতে বলা হচ্ছে এবং তারপরেও দুটো সাবজেক্ট এক্সট্রা অ্যাড করতে হচ্ছে। তো সাইড স্ক্রিনে আমরা যদি একটা কলেজের ডিটেলস আপনাদেরকে দেখাই, এখানে সম্পূর্ণ বাংলাতে লেখা রয়েছে। তাছাড়া প্রত্যেক কলেজ তাদের ওয়েবসাইটে নিজ নিজ সিস্টেমে এই কলেজ যে অপশানটি সেটি কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ অনেক কলেজে শুধুমাত্র অনার্স বা পার্স যে সাবজেক্টটা রাখছেন এবং তার সাথে দুটো সাবজেক্ট অনার্সের ক্ষেত্রে, পাসের ক্ষেত্রে দুটো মেজর সাবজেক্ট একটা মাইনর সাবজেক্ট রাখা হচ্ছে, বাকিগুলো বলা হচ্ছে যে কলেজ থেকে বিবেচনা করা হবে। কিন্তু অনেক কলেজ একদম সরাসরি এখান থেকে ইনক্লুড করে নেওয়া হচ্ছে যাতে পরবর্তীতে আর কোনো সমস্যায় না পড়তে হয় স্টুডেন্টদেরকে, বা কলেজ যাতে এই অপশানটি নিজেদের দায়িত্বে না রাখে। তো এই যে অপশানগুলো অ্যাড করা হয়েছে, এই অপশানগুলো আপনাদের মনের মধ্যে বা কী কী এখানে আপনারা চয়েস করবেন সে বিষয়টা খুঁজে পাচ্ছেন না, তো আজকে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব। এই কলেজে অ্যাডমিশনের ব্যাপারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা সিস্টেম বা আলাদা আলাদা অফিসিয়াল ওয়েবসাইট যেখানে যে অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে সেটাও কিন্তু আলাদা আলাদা ফরম্যাটে নেওয়া হচ্ছে। আমরা একটা কলেজের নোটিশ আপনাদের সামনে নিয়ে আসছি, সম্পূর্ণ বাংলাতে লেখা রয়েছে। দেখুন, যে সমস্ত ছাত্রছাত্রীরা অনার্স কোর্সে ভর্তি হতে চাও তারা অবশ্যই 4 বছরের অনার্স সিঙ্গেল মেজর কোর্সে যে বিষয়টিতে অনার্স নেবে সেটি মেজর সাবজেক্ট হিসেবে নির্বাচিত করা হবে এবং দুটি মাইনর সাবজেক্ট রাখা হবে। যেটা কিছুক্ষণ আগেই বললাম, মেজর সাবজেক্ট যেটি অনার্স চয়েস করেন, যেটাকে অনার্স হিসেবে রাখছেন সেটা মেজর সাবজেক্ট, এখানে অনার্স বলে উঠছে না। অর্থাৎ মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট, মেজর সাবজেক্টে বেশি কোশ্চেনের উত্তর আপনাদেরকে দিতে হবে আপনাদের যেই 4 বছর পড়াশোনার মধ্যে, আর মাইনর সাবজেক্ট প্রতি বছর কম নাম্বারের আপনাদেরকে পরীক্ষা দিতে হবে কিন্তু সাবজেক্টটা নিয়ে পড়তে হবে। নিচে লেখা রয়েছে, যে সকল ছাত্রছাত্রী পুরনো নিয়মে পাস কোর্স জেনারেল কোর্সে ভর্তি হতে চাও তারা অবশ্যই 3 বছরের মাল্টি ডিসিপ্লিনারি কোর্স থেকে বিএ অথবা বিএসসি কোর্স নির্বাচন করবে যেখানে মেজরের অধীনে দুটি সাবজেক্ট থাকবে এবং মাইনরের অধীনে একটি বিষয় থাকবে। অর্থাৎ এখানে কিন্তু মেজর সাবজেক্ট দুটো থাকবে যাতে বেশি উত্তর দিতে হবে বা বেশি কোশ্চেন থাকবে বা বেশি পড়তে হবে, আর একটা মাইনর সাবজেক্ট থাকবে সেটাতে কম দিতে হবে। তাছাড়াও আরও যে বিষয়গুলো থাকবে সেগুলো কিন্তু ইউনিভার্সিটি অনুসারে বা কলেজ থেকে এটা নির্বাচিত করা হবে, এটা একটা কলেজের নোটিশ। তো আমি আরেকটা কলেজের নোটিশ আপনাদেরকে দেখাই। যখন অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি সেখানে যখন চয়েসিংয়ের ব্যাপারটা যে আপনি কোন কোর্সে আবেদন করতে চাইছেন, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে 3 বছরের বিএসসি, 3 বছরের বিএ, এখানে হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্স, এটাই হলো আপনাদের পাস কোর্স বলা হচ্ছে। যতগুলো 3 বছরের অপশান দেওয়া রয়েছে সবগুলোই কিন্তু পাস কোর্স। 4 বছরের বিএ অনার্স, যেটাকে এখানে অনার্স হিসেবেই লেখা রয়েছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং সাথে লেখা রয়েছে হুইচ মেজর ইন আর্টস হুইচ মেজর ইন সায়েন্স। অ্যাকচুয়ালি মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট এই বিষয়টাকেই উল্লেখ রেখেছে। যদি একটা মেজর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সাইডে দুটো মাইনর রয়েছে তাহলে আপনি অনার্সে পড়েছেন, আর যদি দুটো মেজর এবং একটা মাইনর রয়েছে তাহলে কিন্তু আপনি পাস কোর্সে ভর্তি হচ্ছেন। এই মেজর এবং মাইনর সাবজেক্টটা বিষয়টা সিম্পল, আপনারা প্রত্যেকেই জানেন যেটা নিয়ে অনার্স কোর্স করেন তাতে বেশি কোশ্চেন আসে বা বেশি পড়তে হয়, তার সিলেবাসও বেশি, আর মাইনর সাবজেক্ট অর্থাৎ পাসের সাবজেক্টের সিলেবাসও কম, তাদের কোশ্চেন নম্বরও কম। তো এই বিষয়টা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। কিন্তু আরেকটা কলেজের ইনফরমেশন যদি দেখাই, এখানেও কিন্তু সেম অপশান রয়েছে, তো সিঙ্গেল মেজর সাবজেক্ট প্রোগ্রাম এবং যেটা পাসের সাবজেক্ট দুটো অপশান চয়েস করার অপশান দেওয়া রয়েছে। এখানে হিউম্যানিটিস আর সোশ্যাল সায়েন্স দুটো আলাদা আলাদা রয়েছে। যাই হোক, এইখানে আপনাদের চয়েস হয়ে গেল মেজর এবং মাইনর সাবজেক্ট,
কিন্তু নিচের দিকে যদি নামিয়ে নিয়ে যান একটা জিনিস দেখতে পাবেন এই সি অপশন রয়েছে এটা ইংলিশ এবং বাংলা দুটোই রাখা যেতে পারে অনেক কলেজ তাদের শুধুমাত্র বাংলা অপশনটি রেখেছে তারপর এমডিসি বলে একটা সাবজেক্ট চয়েস করতে হবে এখানে তিনটে অপশন দেওয়া রয়েছে যে সাবজেক্টটা আপনার পছন্দ হবে এই সাবজেক্টটাই কিন্তু পরবর্তীতে কোশ্চেন আসবে এখানে অনেকেই ইন্ডিয়ান কনস্টিটিউশন করছে কারণ এটা সাবজেক্টটা অনেকেই জানে বা সহজ বা এই বিষয়টা নিয়ে তারপর দ্বিতীয় এমডিসি টু এখানেও কিন্তু তিনটে অপশন রয়েছে যে কোনো একটা চয়েস করবেন আপনারা দেখে নিন অপশনগুলো এগুলো কিন্তু প্রত্যেককেই পড়তে হবে অন্য কলেজ তাদের নিজেদের মতো চয়েস করবে কিছু কিছু কলেজ এখানে অপশন দেওয়া হচ্ছে যাতে আপনি চয়েস করে নিতে পারেন পরবর্তীতে আপনি নিজে জেনে যান যে আপনি কী চয়েস করেছেন সেই মতো পড়বেন তারপর ভিএসসি যে অপশনটা রয়েছে এখানেও কিন্তু তিনটে অপশন রয়েছে এখানেও আপনার যেটা সহজ মনে হবে বা আপনার যেটা ভালো মনে হবে সে সাবজেক্টটা চয়েস করবেন এটা কিন্তু অনার্স এবং পাসের ক্ষেত্রে ম্যান্ডেটারি অনেক কলেজ এই অপশনগুলোকে হাইড করে রেখেছে যাতে পরবর্তীতে কলেজ থেকে চয়েস করা যায় আর অনেক কলেজ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যখন আপনি আবেদন করছেন তাতেই দেওয়া রয়েছে তো এই বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন তাছাড়া মেজর এবং মাইনর সাবজেক্টের বিষয়টাও বুঝতে পেরেছেন যদি আপনি পাস কোর্সে ভর্তি হচ্ছেন দুটো মেজর সাবজেক্ট থাকবে একটা মাইনর সাবজেক্ট থাকবে অনেকে বলতে পারেন যে তিনটেই তো সাবজেক্ট অ্যাকচুয়ালি তিনটে সাবজেক্ট হলেও দুটো মেজর একটা মাইনর দেখুন আমি একটা পাস কোর্স চয়েস করে রেখেছি এখানে উপরে লেখা রয়েছে দেখুন মেজর সাবজেক্ট সাইডে মাইনর সাবজেক্ট এবং যদিও ভিডিওটা কিছুক্ষণ আগে দেখছিলেন আমিও আপনাদেরকে এই বিষয়টা দেখাচ্ছি এবং লাস্টের তো দেখুন মাইনর সাবজেক্ট তো এই বিষয়টা দেখে আপনারা বুঝতে পারছেন দুটো মেজর শুধুমাত্র পাস কোর্সের জন্যই তো আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছেন এই যে সাবজেক্টগুলো বা আপনারা কোন কোন বিষয়গুলো এখানে অ্যাড করবেন পাসে করবেন না অনার্সে করবেন কীভাবে করবেন সে বিষয়টা সম্পূর্ণ বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ।